দৃষ্টিশক্তিকে উপেক্ষা করে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসলো এই দুজন ছাত্রছাত্রী। চোখের দৃষ্টিশক্তি না থাকাটা জীবনে এক বড় চ্যালেঞ্জ, কিন্তু দৃষ্টিশক্তি না থাকলেও অনেক অনেক বড় কাজ করা যায়। বরঞ্চ দৃষ্টিশক্তি না থাকার মতো প্রতিবন্ধকতা চ্যালেঞ্জ করে জীবনে এমন কিছু করে দেখানো যায় যা স্বাভাবিক মানুষের কাছেও বড় প্রেরণার বিষয় হয়ে দাঁড়ায়। পৃথিবীর ইতিহাসে এমন বহু উদাহরণ রয়েছে, যেমন দৃষ্টিহীনদের পড়াশোনার পদ্ধতি ব্রেইল পদ্ধতির আবিষ্কারক লুই ব্রেইল, দৃষ্টিহীন লেখিকা হলে হেলেন কিলার, দৃষ্টিহীন ইংরেজ কবি জন মিল্টন, দৃষ্টিহীন গ্রিক কবি হোমার ইত্যাদি। এরা সকলেই পৃথিবীর বিখ্যাত এবং দৃষ্টিহীনতা উপেক্ষা করে ইতিহাস রচনা করে গিয়েছেন। সেসব তো অনেক দূরের বিষয়। আপাতত দাঁতে দাঁত চেপে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালোভাবেই সফল হতে চায় শিলিগুড়ি মহকুমার বিধাননগরের সন্তোষিনী বিদ্যাচক্র হাইস্কুলের দুই দুই ছাত্র ছাত্রী। রানী, এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ? হ্যাঁ, ভয় করছে? কোন বিদ্যালয় থেকে? শান্তিশিনী বিদ্যাচক্র হাই স্কুল। আর কোথায় থাকো তোমরা? ভীমবার ব্লাইন্ড স্কুল। ফেলানু, কি এবার উচ্চ মাধ্যমিক? হ্যাঁ। কোন বিদ্যালয়? শান্তিশিনী বিদ্যাচক্র হাই স্কুল। কতটা আশা যে পরীক্ষা কেমন রেজাল্ট হবে? দেখা যাক, কতটা আশা। ঠিক আছে।